হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশিডেন এখন সকালবেলা আমি গাছে পানি দিচ্ছি এখনও কারোই নাস্তা খাওয়া হয়নি গাছে পানি দেওয়ার পর তারপর সবার জন্য নাস্তা রেডি করব। তো আয়াস আদিয়ান আজকে ঘুম থেকে এখনও উঠেনি ওরা সবসময় কিন্তু একটু সকালবেলা ঘুম থেকে উঠে যায় আমাদের সবসময় একটা কষ্ট ছিল যে বাচ্চারা দেখতাম যে অনেকক্ষণ ঘুমায় ছুটির দিন হলে সকাল এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় কিন্তু আমাদের বাচ্চারা সব সময় সকাল সাতটা সাড়ে সাতটা কি আটটার মধ্যে উঠে যায় তবে আজকে মনে হচ্ছে যে আয়াস আদিয়ান আজকে মনে হয় একটু দেরি করে উঠবে তো আমি এখন আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য নাস্তা বানাচ্ছি আর এরই মধ্যে ওদের দুজনকে ঘুম থেকে উঠিয়ে তারপর ওদের ফ্রেশ করিয়ে দিয়ে ওদেরকেও ওইটা বিষ খাইয়ে দেওয়া হয়েছে আর আদ্রিতা ওর ব্রেকফাস্টটা পরে করে নেবে তো এখন আমি রুটি ভেজে নিচ্ছি আমার একজন ভিওয়ার্সের কমেন্ট ছিল এরকম যে আপনার তাওয়াটা নষ্ট হয়ে গেছে আপনি ফেলে দেন না কেন উনি হয়তো বা নতুন আসছে আমার ভিডিও গুলো এখন দেখছে কিন্তু যারা প্রথম থেকে দেখছেন তারা খুব ভালোভাবেই জানেন যে আমি কিছুদিন পর পরে কিন্তু সব কিছু চেঞ্জ করছি আর এই তাওয়াটা কিন্তু আমি বেশি দিন হয়নি চেঞ্জ করেছি আর তাওয়াটা কিন্তু নষ্ট হয়ে যায়নি যে এটার উপরের আবরণ উঠে গেছে তা কিন্তু না এটা কালো হয়ে গেছে হয়তোবা তেলের জিনিস ভাস্তে ভাস্তেই এই অবস্থাটা হয়েছে তবে আমি যখন মনে করব যে এটা আর কাজ হচ্ছে না বা এটা দিয়ে আমি রান্না করলে আমার শরীরের জন্য খারাপ হবে তখন অবশ্যই আমি এটা চেঞ্জ করে নেব আর নিজের কাছেও তো খারাপ লাগে বলেন একটা ভালো জিনিস ফেলে দিতে আমি কিন্তু একদম পুরনো জিনিস কখনোই খুব বেশি দিন ইউজ করি না আর যদি মনে হয় যে না এই জিনিসটা ইউজ করলে সমস্যা নেই তখন সেটা রেখে দিই তো আপনার কমেন্টটা একটু হার্ডভাবে ছিল যেটার উত্তরটা আমি একটু ঠান্ডা মাথায় দিলাম তবে আমার এখানে ফাইভ হান্ড্রেড আপ ভিডিও আপলোড হয়েছে হয়তো বা প্রথম থেকে আপনি দেখেননি বলেই আমাকে এরকম একটা কমেন্ট করেছেন যার ফলে আমি একটু কষ্ট পেয়েছি কারণ আমি অন্তত আমার বাসার জিনিসপত্রের ব্যাপারে খুব সচেতন আমি অনেক টাকা পয়সার মালিক না আমি মধ্যবিত্ত একজন মানুষ নিম্ন মধ্যবিত্ত বলতে পারেন তবে সেই অবস্থায় থাকা কালীনও আমি কিভাবে সংসার খুব সুন্দরভাবে গোছাতে হয় সেটা কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো জানি আমি অল্প টাকা দিয়ে জিনিস কিনবো তবে দেখতে যেন ভালো হয় এবং জিনিসটা যেন সবার আকর্ষণীয় হয় জানি না আপনাকে বোঝাতে পেয়েছি কিনা আর সাথে সাথে আপনারা সবাই যারা দেখছেন তাদেরকে বোঝাতে পেয়েছে কিনা আমরা দুজন এখন চা খাচ্ছি আর গল্প করছিলাম যে আজকে কোথায় যাওয়া যায় কারণ বাচ্চারা আজকে বাসায় আছে আদরিতে আজকে সময় দেবে বাচ্চাদেরও দেখাশোনা করবে তাই ভাবলাম যে তাহলে চলো একটু বিএন কিউতে যাই কারণ আমাদের কিচেনে আরও কিছু জিনিস কিনতে হবে কিচেনের সিঙ্কটা চেঞ্জ করতে হবে কিচেন ট্যাপটা বদলাতে হবে তা আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে আমরা বিএন কিউতে যাই আর বিএন কিউ যেহেতু আমার বাসার কাছেই তো আমরা দুজন ঠিক করলাম যে চাক পর পরপরই আমরা রেডি হয়ে বিএনকিউতে চলে যাবো তা আমরা দুজন যাচ্ছি আদিয়ানকে আমি বলেছিলাম আদিয়ান বলল যে না ও বাসায় বসে গেমস খেলবে আমার ফ্রেন্ডের ছেলে চলে আসে ওর সাথে খেলার জন্য সেই জন্য ও বলল যে ও চলে আসলে আমি তোমাদের সাথে যাবো না আমি ও ওর সাথে প্লে করব। বললাম ঠিক আছে আমি আমার বান্ধবীকে ফোন করে দিলাম যে তুমি তাহলে ওকে পাঠিয়ে দাও ওরা দুজন একসাথে খেলতে চাচ্ছে তো আমরা প্রায় চলে আসছি এই সেই বিএনকিউ বিএনকিউ অনেকবার দেখেছি আপনাদেরকে আর এখানকার ট্যাবগুলো দেখলাম সিংগুলো দেখলাম এক একটা এক এক রকম তবে আমাদের খুব পছন্দের ছিল যে এখন ব্ল্যাক কালার যেই সিংগুলো বের হয়েছে এখন না এটা অনেক আগে থেকে বের হয়েছে আর ব্ল্যাকের মধ্যে কিছু স্প্রে ট্যাব বের হয়েছে মানে খুব জোরে পানিটা আসে এরকম তো আমরা দেখছিলাম তবে বিএনকিউই তে আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড জব করেন উনি মেবি ডিজাইনার হিসেবে আছেন কিচেন বা টয়লেট বিভিন্ন রকম ডিজাইন করে সেগুলো হিসেবে উনি জব করছেন তো ভাই আমাদের সাজেশন দিল যে যেগুলো আমরা কালো কিনতে চাচ্ছি স্প্রে টাইপের সেগুলো যেন না কিনি কারণ কালোগুলো কিছুদিন পর নাকি রঙ উঠে যায় আর স্ট্যানলেস স্টিল যেগুলো আছে সেটার মধ্যে একটা জার্মান মেডের আছে সেটা যেন আমরা নেই সেই ট্যাপটার দাম পড়বে ওয়ান সেভেন্টি পাউন্ড তো আমাদের বাজেট ছিল ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি আমরা যে জন্য গিয়েছি কালোর মধ্যে একটা ট্যাপ দেখার জন্য তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে ভাইয়া যেহেতু বললো তাহলে ওয়ান হান্ড্রেড সেভেন্টি পাউন্ড দিয়ে ট্যাপটা আমরা নিয়ে নেব আর সিং দেখছিলাম তো সিং আমার হাজব্যান্ডের পছন্দ কালো সিংটা লাগাবে মানে ব্ল্যাক কালার কিন্তু সেটা কিন্তু কিছুদিন পর রঙ উঠে যায় মানে নষ্ট হয়ে যায় একটু একটু দাগ পড়ে যায় তো আমি বললাম যে দেখো স্টেনলেস স্টিল যে এই আমাদের আছে সেটাকে আমরা চেঞ্জ করব না শুধু ট্যাপটাই লাগাও দেখবে দেখতে ভালো লাগবে তো দুজনে এভাবেই চিন্তা করছিলাম আর এখানটায় অনেক কিছু দেখলাম বাথরুম যেহেতু আমাদের অনেক কাজ করাতে হবে তো বাথরুমের জিনিসগুলো দেখলাম তো আমি বললাম যে চলো আমাদের তো গাছ কেনার একটা প্ল্যান আছে সেই গাছটাও আজকে দেখে নিই এগুলো হচ্ছে সব ইনডোর প্ল্যান্ট ইনডোর প্লান্ট দেখতে কান্না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আর এই ছিকা টাইপের এটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু চিন্তা করছিলাম যে একটু কোথায় দিব কোথায় দিলে ভালো লাগে তবে আমি সবসময় একটা একটা করে কাজ করাটা পছন্দ করি আমার কাছে মনে হয় যে আমি তো আসলে এই ছিকা টাইপের এটা আজকে নিতে আসিনি আমি যেগুলো নিতে আসছি সে চিন্তা করি তারপর দেখে গেলাম আমার আজকে ইচ্ছে আছে আমরা একটা বড় গাছ কিনবো বড় গাছ কেনার একটাই কারণ হচ্ছে আমি কিছুদিন আগেও দেখেছিলাম মরিসন থেকে একটা বড় গাছ কিনেছিলাম সেটার অবস্থাও একটু খারাপ তাই ভাবলাম যে আর ভালো গাছ কেনা দরকার তো আমাদের ইচ্ছে এই গাছটা কেনার দেখেন এই গাছটা আমি খুব পছন্দ করি একসাথে পাঁচটা করে পাতা হয় গাছটায় আর গাছটার দামটাও দেখলাম খুব বেশি এখানে হানড্রেড পাউন্ড দাম তো আমার কাছে মনে হলো যে না এই গাছটা তো আইকিয়াতে দেখে আসছি আরও অনেক কমে তো আইকিয়াতে গেলে আমরা নিয়ে নেব তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে দেখো এটা কিন্তু আইকিয়াতে অনেক কম দাম আমরা দেখে আসছি তো আমার হাজব্যান্ড বললো যেহেতু আমাদের বিএনকিউতে কাজ আর নেই তাহলে চলো আমরা একটু আইকিয়াতেও যাই আইকিয়া যেহেতু বেশি দূরে না তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমরা দুজন একটু আইকিয়াতেও যাই আর আইকিয়াতে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমার সিটিং রুমে টিভি টলির পাশে আপনারা দেখেছেন যে আমি একটা শেল্পের মধ্যে গাছ রেখেছি আমার হাজব্যান্ড বললো যে এই গাছের শিল্পটা পছন্দ করছে না ওইটা ফেলে দিয়ে ও একটা বুক শেল্পের মতো রাখতে যাচ্ছে যেটা আমি রাজি না তখন যেহেতু ওরও তো সংসার ওকেও তো প্রাধান্য দিতে হবে তবে আমি ওকে যুক্তি দিয়ে প্রাধান্যটা দেই যেন বুঝতে পারে আমি বললাম যে দেখো একটা জিনিস কিনে ফেললে তারপর কিন্তু সেটা নিয়ে রিটার্ন বা রিটার্নের টাইমটা শেষ হয়ে গেলে তোমার একটা ঝামেলায় পড়তে হবে তোমার ভালো না লাগলেও সেটা রেখে দিতে হবে তো আমি বললাম ঠিক আছে আজকে যেহেতু আমাদের সময় আছে আজকে আমরা সেই সেলফটাকে দেখবো সামনাসামনি তারপর আমরা চিন্তা করব তারপর আমরা যে নিব নেবো যে এটা নিব কি তখন বললো যে ঠিক আছে তো এখন বিএনকিউর আউটডোরে চলে আসছি এখানটাই হচ্ছে আউটডোর প্ল্যানগুলো আছে খুব সুন্দর না গাছের কাছে আসলে না মন কেমন যেন ভালো হয়ে যায় খুব বেশি ভালো হয়ে যায় আমার অনেক ভালো লাগে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো এখানকার ফুল দেখে আমরা কেমন পাগলের মতো হয়ে যাই না আর আমরা জানি যে ভেসতে গেলে আমাদের একদম ফুলের বাগান দেখব যেই ফুল নাকি আমরা কখনোই দেখিনি এত সুন্দর সুন্দর ফুল থাকবে সেখানে তো মানে খুব মাঝে মধ্যে খুব এক্সাইটেড লাগে যে সত্যি সত্যি যদি আমি ভেজতে যেতে পারি তাহলে কি সত্যি এগুলো দেখবো না জানে আল্লাহ আল্লাহতালা সাজিয়ে রেখেছে খুব মানে ইচ্ছে হয় দেখার জানে না ভাগ্যে আছে কি না আশা তো সবারই থাকে সে আশা থেকেই বলছি ইনশাল্লাহ আমরা যত মুসলিম আছি সব মুসলমান অবশ্যই আমরা বেহেস্তবাসী হব ইনশাল্লাহ তো দেখেন কত সুন্দর সুন্দর গোলাপ না আমার অনেক ভালো লাগে কিছু কিছু গোলাপে এত সুন্দর ঘ্রাণ তবে অনেকের ধারণা যে দেশের বাইরে গোলাপগুলোতে ঘ্রাণ নেই না কিছু কিছু গোলাপের ঘ্রাণ এত সুন্দর তো সব কিছু মিলে আমার অনেক ভালো লাগছিল আমার আরও কিছু ভিওরদের কমেন্ট ছিল যে আপনি সেলফিশ মাদার বা আপনি ভালো মা না আরও অনেক কিছু কারণ আমি আদৃতের রেজাল্টে অত বেশি খুশি হতে পাইনি সেজন্য জন্য আমি তো বলিনি যে আমি একদম খুশি হতে পাইনি সেটা কিন্তু বলিনি আমি বলেছি যে আমি যেটা আশা করেছিলাম সেটা হয়নি আর আমি ব্লগে আপনাদের যা দেখাচ্ছি এরপরও কিন্তু আমার আরেকটা ব্যক্তিগত লাইফও আছে আমি কিন্তু আমার সংসারের সব কিছু বলছি না কিছু কিছু কিন্তু কথা আছে যেগুলো সবার কাছে বলাও যায় না তেমনটাই আমি ওদের জন্য যা করি ওরা আমার সাথে যেই বিহেভটা করে বা আমি যতটা কষ্ট করেছি আমি যতটা স্যাক্রিফাইস করেছি তেমনটা আমি টেনের মধ্যে টু পারসেন্ট পেয়েছি সব কথা আসলে সবাইকে বলা যায় না কিছুটা নিজের জন্য রেখে দিতে হয় নিজের দুঃখগুলো অনেক সময় নিজের ভেতরেও রেখে দিতে হয় তো সেদিক দিয়ে চিন্তা করে আমি আসলে অনেক কথা বলে ফেলি তবে সবটুকু বলতে পারি না অনেক কিছুই হয় সংসারে অনেক কষ্টই থাকে যা সবাইকে আসলে বলা যায় না এবং সবাইকে বলা যায় না বলেই এই একটু বলেছি যে আমি অতটা খুশি হইনি তাতে আপনারা আমাকে এত কথা বলেছেন আমি যদি সত্যি সত্যি সম্পূর্ণটাই কখনো বলতে পারতাম তাহলে হয়তোবা আমার বাসার কাছে সবাই চলে এসে আমাকে ফুলের মালা পরিয়ে যেতেন সবাই যে আপনি কি আসলেই সে আপনি কি আসলেই সেই ধৈর্যশীল মহিলা হ্যাঁ আমার কষ্ট আছে কিছু আমি সন্তানদের জন্য যা করেছি সংসারের জন্য যা করেছি আমরা যে পজিশনে আছি আমরা নিম্ন মধ্যবিত্ত বলতে পারেন আমাদের এটিও আরও খারাপ অবস্থা থাকার কথা ছিল তারপর আমরা বিন্দু বিন্দু করে আজকে পর্যন্ত এসেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর সম্পূর্ণটা না জেনে কারো সম্পর্কে আসলে কমেন্ট করা ঠিক না আমি কেমন মা সেটা আমি জানি আর আমার ওপরে আল্লাহ তালা জানে যে আমি আসলে কি করেছি জাস্ট আমি আপনাকে একটা কথাই বলি বা যারা এই টাইপের কমেন্ট করেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আমার মা যেদিন মারা যায় সেদিনও আমি আমার মাকে মেয়েকে টিউশনে নিয়ে গিয়েছিলাম আমি সেদিনও আমার মেয়ে টিউশনটা বাদ দিইনি ওকে আমি ও টিচারের কাছে নিয়ে গিয়েছিলাম যে না ওর পড়াটা ঠিক থাকুক যখন লন্ডন শহর পুরো আইস দিয়ে ভরে গিয়েছিল আমি তখন আমার পুরান বাসায় থাকি আমার নেইবার ছিল আমার একজন সিলেটি বান্ধবী আছে ওর নাম শিওলি ও আমার অপোজিট বাসায় থাকতো খুবই ভালো একটা মেয়ে ওর মতো মেয়ে খুব কম আমি দেখেছি ওর সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ এখনও আমি ওর বাসায় যাই ও আমাকে ফোন দেয় তো ও সবসময় উইন্ডো দিয়ে দেখত যে আসলে আমি কি করতাম আমি একটা মিনিটও বাসায় থাকতে পারতাম না আমি তিনবার করে স্কুলে আসতাম তখন আমার বাসা অত দূর আর এই স্কুলে আমার বাচ্চারা পড়তো আমি সেই সময়টায় হসপিটালে যাওয়ার আগের দিন মানে আদিয়ান হওয়ার আগের দিনও ড্রাইভ করে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসছি পুরো লন্ডন বরফে ভরে গেছে সেখানে গাড়ির চাকা চলবে না নিষিদ্ধ করে দিয়েছে আমি বলেছি না আমার মেয়ের টিচারের বাসায় যাবে ওর ভালো করতেই হবে এরকম আরও অনেক 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 কাহিনি আছে আসলে নিজের ঘরের কথা আর কি বলবো বলেন তো ও অনেক মেধাবী ও লাইফে স্কুল থেকে অনেক প্রাইজ পেয়েছে তাই আমার খুব ইচ্ছে ছিল যে ওর রেজাল্ট একটু ভালো হবে ও যতটুকু ভালো পেয়েছে হয়তো আপনাদের চোখে অনেক ভালো আমার চোখেও অনেক ভালো আমার হাজব্যান্ডের চোখেও ভালো কিন্তু ওই যে আমি বলেছিলাম লাস্ট ব্লগে যে ভালো আর খুব ভালোর মধ্যে একটা তফাত আছে তো খুব ভালোটা আসলে পাইনি ভালোটা পেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ তারপর দেখবেন সবারই কিন্তু একটা এক্সপেকটেশন থাকে আমারও তেমনটা ছিল আমার হাজবেন্ডেরও তেমনটা ছিল যখন দেখবেন বাচ্চাদের জন্য আপনি কোনো কিছু না করছেন না ওরা যা চাচ্ছে আপনি সব দিয়ে দিচ্ছেন আপনি ওদের জন্য কঠোর পরিশ্রম করছেন শুধু চাচ্ছেন ওদের ভালো ওরা যেন ভালো করে ওদের ফিউচারটা যেন ভালো হয় কোনো বাবা মাই কিন্তু তার সন্তানের ইনকাম খাওয়ার জন্য তাদের মানুষ করে না সবাই চায় ওরা মানুষ হোক মানুষের মতো মানুষ হয়ে ওরা নিজের পায়ে দাঁড়াক তো সেটা আমাদের ইচ্ছে তো আল্লাহ চায় তো ইনশাল্লাহ আদ্রিতার সামনে আরও ভালো করবে আর আয়াস আদিয়ান আছে ওরা ইনশাল্লাহ আরও ভালো করবে তবে সবচেয়ে বড় কথা ওদের তিনজনকে খুব ভালোভাবে মানুষ হতে হবে আর পাক যেন ওদেরকে নব্বই বছর পর্যন্ত হায়ার দেয় এটা হচ্ছে আমার একটা অন্তরের কথা যে ওদের যেন আল্লাহ ন্যাক হায়ার দেয় এবং ভালো মানুষ হতফিক দেয় তো এরই মধ্যে কিন্তু আমরা আইকেতে এসে শিল্পটাও দেখে নিয়েছি আমি কথোর মধ্যে আপনাদের সেটা দেখাতে পারিনি আপনারা হয়তো বা খেয়াল করেছেন লোহার মধ্যে কাট লাগানো শিল্প আমার হাজব্যান্ড আজকে আর রাজি হয়নি আমি বুঝিয়েছি যে দেখো টিভির সাথে যদি তুমি এত বড় শেল্প রাখো কখন এটা দেখতে ভালো লাগবে না আমি যে গাছ রেখেছি ওটা আপাতত থাক পরবর্তীতে আমরা অন্য কিছু নেবো বললো ঠিক আছে এখন আমরা গাছ কিনতে চলে আসছি আমার হাজব্যান্ড বলছে ও এটা নেবে এই সিক্সটি পাউন্ডে আমি বললাম তুমি সিক্সটি পাউন্ডে এখন এই গাছটা নিবা বললো হ্যাঁ আমি নিব ও টলিতে নিল আমরা কাউন্টার পর্যন্ত গেলাম আমি পরে বললাম এই গাছটা তুমি কোথায় রাখবা বলে যে এই গাছটা আমি কর্নার যে লাইটটা আছে আমাদের ফ্লোর ল্যাম্প সেখানটা আমি বললাম না ফ্লোর ল্যাম্পটা এত বড় এটা ঢেকে যাবে তখন কাউন্টার থেকে ওরে আবার আমি রিটার্ন করিয়ে আমি টোয়েন্টি ফাইভ পাউন্ডে একটা গাছ নিয়ে আর বাকি জিনিস নিয়ে আসলাম আমি ওকে বুঝালাম যে দেখো এই সিক্সটি পাউন্ডে তুমি সব কিছু কিনতে পারবা তুমি কেন একটা গাছের উপরে এত খরচ করবা তখন একটু রাগ হয়েছিল তারপর যখন আমরা বাসায় আসবো ঠিক তখন আমাকে বললো যে না তোমার বুদ্ধিটা আসলে ঠিক আছে আমার খরচটা অনেকখানি বেঁচেছে এই তো আমি এই গাছটা কিনে নিয়ে আসছি দেখেন দুইটা গাছ দিয়ে আমি ফ্লোর র্যাম্পের সামনে রেখেছি ভালো লাগছে না অনেক ভালো লাগছে আর আমার সিটিং রুমের এক সাইডে আমি আরেকটা সোফা অর্ডার করেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি কোন জায়গাটা রাখব আর কিচেনও আমি একটা গাছ নিয়ে আসছিলাম আইকের থেকে আর্টিফিশিয়াল সেটা রাখলাম এই সেই জায়গাটা আমি ভেবেছিলাম এই জায়গাটায় যদি আমরা সোফাটা না রাখতাম তাহলে আমার হাজব্যান্ড যে গাছটা আজকে পছন্দ করেছিল সেটা রাখতাম একটা বড় কর্নারে একটা বড় গাছ দিলে ভালো লাগে কিন্তু একদম চাপাচাপি করে বড় গাছ দিলে না দেখতে ভালো লাগে না তো বাসায় এসে দুজন ক্লিনিং করলাম বাচ্চাদের বুঝালাম যে ফ্রিজে অনেক কিছু আছে রান্না করাও আছে বার্গার আমি বাসায় বানিয়ে দিই ওরা গোসল টোসল করে এসে না কিছুতেই তারা বাসার খাবার খাবে না তখন আবার বাইরে খাবার অর্ডার করলাম সেগুলো আসলো তো বাচ্চারা এখন খাচ্ছে আমরা দুজন খেয়েছি আর আমাদের বাসার অনেকখানি কাজ শেষ এখন আমি ক্লিনিং কাজটা করছি আমার হাজব্যান্ডও হেল্প করেছে আমার ক্লিনিং কাজ শেষ হয়ে গেলে তারপর আমি নিজে একটু ফ্রেশ হবো তারপর আমি রান্না করব। তো বাচ্চারা খেয়ে নিয়েছে এখন আমি এগুলো সব কিছু ধুয়ে নেব আর রাতের জন্য আমি মাছ ফ্রেজ থেকে বের করে নিলাম মুরগির গোস্তটা বের করে নিলাম সেগুলো ভিজিয়ে দিয়েছি এবং যখন কিচেন ক্লিন হয়ে যাবে তখন বাসার সবগুলো বেডরুম একটু দেখে নেবো যে কোথাও বাচ্চারা কাপড় চোপড় ফেলে রেখেছে কিনা বা বিছনাগুলো খুব সুন্দর আছে কি না যদি দেখি যে না কিছু কাজ আছে তাহলে সেগুলো একটু টাইডি করে তারপর নিজে ফ্রেশ হতে যাব বাচ্চারা ওরা আব্বুর সাথে আউটডোরে খেলতে গিয়েছে সাথে আমার বান্ধবীর ছেলেটাও গিয়েছে তা আমি আবার দেখলাম দেখি আমার হাজব্যান্ড মোবাইলটি পাচ্ছে আর বাচ্চারা খেলা করছে তো আমি এর মধ্যে ফ্রেশ হয়ে আসছি এখন আর সেই আগের মতো ঘন ঘন চাটা খাই না কারণ আমার নেক পেনের জন্য আর আজকে কিন্তু দুবার করে খেয়ে ফেলেছি হাজব্যান্ডের সাথে একবার দুধ চা খেলাম আর বাইরে গিয়েও কিন্তু আমরা একবার কফি খেয়েছি আপনারা হয়তো বা খেয়াল করেছেন তো এখন আমি রান্না করতে চলে আসছি আমি ভাত চুলো দিয়ে দিলাম আমি ফিলেট মাছ রান্না করব আর মুরগির গোস্ত রান্না করব আর মুরগির গোস্ত তো আজকে এমনভাবে রান্না করব। যারা আজকে ফার্স্ট আমার ভিডিও দেখবে তারা হয়তো বা নেক্সট টাইম আর দেখতে চাইবে না আজকে মুরগির গোস্ত রান্না করার জন্য আমার হাজব্যান্ড বলে দিয়েছে কোনো রকম তেজপাতা হবে না গরম মশলা হবে না জাস্ট হলুদ ধনে গুঁড়োর মধ্যে মুরগির গোস্তুটা রান্না করতে বলেছে যেমন কথা তেমন কাজ সেজন্য আজকে সেভাবে রান্না করব আর মনে মনে খুব চিন্তা করছিলাম যে আমার বয়স তো অনেক হয়ে গেছে থার্টি এইট এই থার্টি এইট ইয়ার্সে আমি কি কখনো এইভাবে রান্না করেছি গরম মশলা তেজপাতা ছাড়া আজকেই কিন্তু করলাম তার একটা রেকর্ড সৃষ্টি করলাম না যে মুরগির গোস্তুর মধ্যে কোনো রকম গরম মশলা দিচ্ছি না তো প্রথমে ফিলেট মাছটা রান্না করার পর তারপর আমি সেই বিখ্যাত রেসিপিটা মানে মুরগির গোস্তটা রান্না করব। মাছের মধ্যেও কিন্তু কোনোরকম মরিচ দেওয়া হয়নি সেই জন্য কালারটা হলুদ হলুদ আসছে এখন মুরগির গোস্তর জন্য আমি পেঁয়াজ নিয়ে নিলাম সাথে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে আদা রসুন পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো আর কাঁচামরিচ দিয়ে দেবো এই হচ্ছে মশলা এই হচ্ছে মশলা কিছু করার নেই ওদের পছন্দ অনুযায়ী তো আমার রান্নাটা করতে হবে তাই না আমার হাজব্যান্ড গার্ডেন থেকে বাসায় চলে আসছে আর আদ্রিকটা আবার গিয়েছে আয়সাদানকে সময় দেওয়ার জন্য কারণ আমার হাজব্যান্ড বললো খুব ঠান্ডা নাকি বাইরে ওর একটু শীত শীত লাগছিল তো আমি বললাম ঠিক আছে ও বললো যে ও একটু হাঙড়ি ওকে কোনো খাবার বানিয়ে দিতে তো আমি মনে করলাম যে পাউরুটি ডেটও চলে যাচ্ছে তো পাউরুটি একটু ডিম দিয়ে ভেজে দিই অনেকে জানতে চেয়েছিলেন যে কুকার হুপটা আসলে কেমন কাজ করে অনেক ভালো কাজ করে নিচ দিয়ে হচ্ছে এটার এল ইডি দুটো লাইট আছে আর খুব ভালো আমার কাছে অনেক পছন্দ হয়েছে আর স্প্রেস ব্যাকটা এই যে রান্না করলাম দেখেন সাথেরটার সাথে মুছে নিলাম সুন্দর হয়ে গেল দুটোই কিন্তু খুবই কার্যকরী এবং আমার জন্য অনেক ভালো হয়েছে যেহেতু আমার রান্নাবান্নাটা একটু বেশি করতে হয় তো ফিলেট মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে আর এখানে সেই গরম মশলা ছাড়া মুরগিগ্রস্ত এই তো আমার আজকে রান্না বান্না আর গতকাল আমি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম সেটা ফ্রিজে পুরোটুই রয়ে গেছে ডাল রান্না আছে ফ্রিজে আর সিবাস মাছ রান্না করেছিলাম সে মাছও কিছুটা আছে তো এখন আমি আমার হাজব্যান্ডের জন্য ডিম দিয়ে পাউরুটি দিয়ে চিনি দিয়ে একটু ভেজে দিচ্ছি আমার এখন আর মন চাচ্ছিলো না অন্য কিছু বানাতে কারণ আমার নিজের কাছে একটু টায়ার্ড লাগছিলো আর যেহেতু এটা একটু ইজি তাই এটাই বানিয়ে দিচ্ছে আর ওইটা পছন্দ করে আর আমি আজকে ডিম ডিম পারোটি একটু নারিকেল তেল দিয়ে ভাজবে এবং সবসময় সেটাই করি আদ্রিতা যখন খায় ওকে কোকোনাট অয়েল দিয়ে ভেজে দিই আমার হাজব্যান্ড খেলেও ওকেও এই কোকোনাট অয়েলটা দিয়ে ভেজে দিই ঘ্রাণটাও খুব ভালো হয় আর কোকোনাট অয়েলটা তো স্বাস্থ্যের জন্য একটু ভালো অনেক লং হলিডে যেহেতু হলিডেতে আমাদের কোথাও যাওয়া হয়নি বাসার মধ্যেই আছি ওয়ান ডে ট্রিপে মাঝে মধ্যে যাই বাচ্চারও খুব বোর হয়ে যায় তাই ওরা যে কী করবো ওরা নিজেরও বোঝে না একটু বাইরে খেলতে যায় ঘরের মধ্যে একটু খেলে মনে হচ্ছে যে কবে যে স্কুলটা খুলবে স্কুল খুললে পরে হয়তো বা ওদের একটু ভালো লাগবে তবে আয়াজের জন্য অনেক কিছু রেডি করছি যে স্কুল খোলার পর আয়াস কোথায় কোথায় ক্লাস করবে বা কোন টিচারের কাছে পড়বে সব কিছু চিন্তা করছি তো এরই মধ্যে আমার ব্রেড দুটো ভাজা হয়ে গেল এখন আমি আমার হাজব্যান্ডের কাছে বেড দুটো নিয়ে যাব তারপর আমরা দুজন মিলে একটু টিভি দেখব রান্নাগুলো হয়ে গেছে তবে মুরগি গোষ্ঠতা আরও কিছুক্ষণ হবে তাই মুরগি গোস্তটা জাস্ট অল্প আছে রেখে তারপর আমি সব কিছু নিয়ে ভিয়ে দিয়ে সিটিং রুমে এখন চলে যাচ্ছি আমার হাজব্যান্ড একাই খাবে আমি কিন্তু এটা খাচ্ছি না আমি আইকিয়া থেকে এনেছি সেই বিস্কিট একটা খাবো ও এখন নাটক দেখছে তাই ওর সাথে বসে আমি কিছুক্ষণ নাটক দেখব তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ